আচ্ছা তাহলে আমাদের হচ্ছে আস্তে আস্তে দেখেন কতদূর চলে আসছি তো দুই নম্বর ক্লাসে আমরা কিন্তু বিজনেস বেস ক্রিয়েট এবং ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল আশা করি সবাই প্র্যাকটিস করতে পারছেন এবং কিছু ইস্যু থাকতে পারে আমি এই ক্লাসের জাস্ট লাস্টের দিকে ক্লাস শেষ করে আপনাদের ওই কি প্রবলেম আছে না সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আজকের ক্লাসটা কিন্তু খুব পূর্ণ থিওরিক্যাল ক্লাস জাস্ট শুধু আলোচনা আমি এটা বলে আলোচনা আলোচনা শুনতে ভালো করে শুনে থাকেন বুঝে থাকেন দেন এর পরবর্তী যে ক্লাসটা সেটা প্র্যাকটিক্যাল সেই ক্লাসটা ভালো করে বুঝবেন ক্লাসটা একটু বড় হয় যার কারণে থিওরিক্যাল পার্টটা আলাদা এবং প্র্যাকটিক্যাল পার্টটা আলাদা করে নেওয়া হচ্ছে যার জন্য আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করবেন কেউ সম্পূর্ণ বুঝতে পারবেন না এটা আগে থেকে বলে দিই সম্পূর্ণ বুঝতে না পারলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই সম্পূর্ণ বুঝতে পারবেন যখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করবেন বাট এই এই করার আগে জিনিসটা আপনার জানা জরুরি ওয়াই আজকে আমরা এই ক্লাসটা থিওরিক্যাল হিসেবে নিচ্ছি তো আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং আপনারা অবশ্যই সবাই জানেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং কি জিনিস এটা নিয়ে বিগত ক্লাসে আমরা ডিসকাস করছি তাহলে আমাদের ফ্রি মার্কেটিং এর ভিতরে আমরা কিন্তু মার্কেটিংয়ে চলে আসছি এখন শুধু ফ্রি মার্কেটিং নিয়ে আমরা শিখব ক্লাসগুলো করব তাহলে আজকের ফেসবুক ফ্রি মার্কেটিং ওয়ান তো প্রথমে যেটা আসে যে হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং ফেসবুক ফ্রি মার্কেটিং কি জিনিস এটা আপনারা অলরেডি জানেন আমাদের ডিসকাস করা হয়েছে তা আমি যদি এভাবে বলি যে ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে ফ্রিতে বিক্রি করার জন্য ফ্রিতে যে মার্কেটিংগুলো করব আমরা সেটাই ফ্রি মার্কেটিং অর্থাৎ ফেসবুককে টাকা না দিয়ে আমরা ফ্রিতে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলোর বিজ্ঞাপন করব সেটাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং তো ফেসবুক সবসময় রিকমেন্ড করে যে ভাই আপনি আমাকে টাকা দিবেন আমি আপনার টাকাটা নিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনার মতো করে আমি বিজ্ঞাপন চালায় দেব এটা হলো ফেসবুকের বিজনেস ফেসবুকের মূল ব্যবসায় কিন্তু এটা এইভাবে বিজ্ঞাপন চালায় 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 মানুষের কাছে টাকা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ মানে আমাদের কাছ থেকে পেমেন্ট নেয় বা মেটা কোম্পানি এই তাহলে এখানে যে ফ্রি মার্কেটিংটা সেটা কেন কারণটা হচ্ছে দেখেন ফ্রি মার্কেটিং ফ্রি মার্কেটিংটা হচ্ছে এটা ফেসবুক সাপোর্ট করে না ফেসবুক মূলত চায় যে আপনারা আমাকে টাকা দাও আমি মার্কেটিং করি কোনো ফেসবুক কখনোই চায় না যে তুমি ফ্রিতে মার্কেটিং করো কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেসবুকে টাকা দিতে হবে এই টাকা দেওয়ার দেওয়ারিটি বা স্বচ্ছতা অনেক কিছুতে আমাদের একটু দুর্বলতা থাকে বা আমরা টাকা নাই আমাদের বাজেটে থাকে না আমরা একটু চেষ্টা করি ফ্রিতে মার্কেটিং করার জন্য তাতে করে আমাদের কিছু লাভ যদি হয় বা সেল যদি হয় তো ফ্রি মার্কেটিং কি জিনিস সেটা আমরা বুঝলাম এরপরে আসেন নেক্সট কোয়েশ্চেন হোয়াই উই ডু ফ্রি মার্কেটিং কেন আমরা ফ্রি মার্কেটিং করব তো প্রি মার্কেটিং দুই কারণে আমরা করতে পারি প্রধানত একটা হচ্ছে আমাদের মার্কেটিং করার জন্য পেইড পেইড মার্কেটিং করার জন্য ফেসবুকে যে পরিমাণ টাকা পেমেন্ট করতে হয় সেই পরিমাণ টাকা বা সেই অর্থ প্রদান করার জন্য আমার বাজেট নাই আমার বাজেট অনেক লো ওই টাকাটা আমি দিতে চাচ্ছি না না দিয়ে আমি হচ্ছে মার্কেটিং করে আমার প্রোডাক্টটা বিক্রি করতে চাই এরকম হতে পারে দ্বিতীয় আর একটা কারণ আছে এমন অনেক অনেক প্রোডাক্ট বা সার্ভিস আছে আমাদের যেগুলা ফেসবুককে যদি আমি বলি তুমি আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপনটা চালাই দাও ফেসবুক বলবে যে তোমার এই প্রোডাক্ট বা এই ধরনের সার্ভিসের বিজ্ঞাপন ফেসবুক চালায় না এটা অবৈধ ফেসবুকের চোখে এটা বৈধ না এটা ভালো না এটা ফেসবুক কর্তৃপক্ষ রিজেক্ট করে দেয় আমাদের আবেদন রিজেক্ট করে দেয় এই প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন চালায় না যেমন আপনি যদি অস্ত্র বিক্রি করেন আপনি অস্ত্র বিক্রি করেন সেইভাবে অস্ত্রের বিজ্ঞাপনটা যদি আপনি চালাইতে চান যে আমি মোটামুটি পিস্তল বিক্রি করি রাইফেল বিক্রি করি এটা বিক্রি করি আমার বিজ্ঞাপন চালায় দাও তো ফেসবুক এই ধরনের বিজ্ঞাপন চালায় না ফেসবুককে যদি বলেন যে আমি অ্যাডাল্ট যে প্রোডাক্টগুলো আছে বাইরের কান্ট্রিতে অনেক চলে বাংলাদেশেও হয়তো চলে তাছাড়াও এই অ্যাডাল্ট প্রোডাক্টও বিক্রি হয় প্রচুর বিক্রি হয় তো অ্যাডাল্ট প্রোডাক্ট আশা করি বুঝতে পারছেন অ্যাডাল্ট প্রোডাক্ট কী জিনিস এই অ্যাডাল্ট প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করতে চান ফেসবুককে বলেন যে আমি পেইড মার্কেটিং করবো ফেসবুক আপনাকে এই অ্যাডাল্ট প্রোডাক্টের বিজ্ঞাপন করতে দেবে না তাহলে এরকম অনেক জিনিস আছে অস্ত্র আছে মেডিসিন আছে অর্থাৎ কোনো ওষুধের ওষুধ তো একদম প্রোডাক্টের মতো খারাপ জিনিস না ভালো জিনিস ওষুধ ভালো জিনিস তো ওষুধের বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রেও আপনাকে বিজ্ঞাপন চালাইতে দিবে না প্রোডাক্ট অস্ত্র ও মেডিসিন অ্যালকোহল মানে মদ মদের প্রচুর বাজ আপনার সামনে আসতে পারে তো মদ তারপরে বিভিন্ন রকম ওই যে সার্ভিস আছে এরপরে এমনও কোন ভিডিও হতে পারে যে কোনো কোনো একজন ব্যক্তিকে ছোট করা হেও করা প্রতিপন্ন করা এই ধরনের কোনো ভিডিও কোনো তারপর ধর্মকে ছোট করা বা হেয়মূলক কোন কোনো এরকম ধরনের ভিডিও দিয়ে কোনো বিজ্ঞাপন করা এই ধরনের অনেক কিছু আছে যেগুলো দিয়ে আসলে বিজ্ঞাপন চালানো যায় না আপনার বুঝতে পারবেন যে ক্ষতিকারক বিষয় খারাপ কিছু তারপরে যেমন গাজা হ্যাঁ গাঁজা বিক্রি হয় এবং গাঁজা দিয়ে এক প্রকার তেল বানানো হয় সেটাকে বলা হয় সিবিডি অয়েল অর্থাৎ ক্যানাবিডি অয়েল এটা আসলে খুবই উপকারী একটা জিনিস ব্যথা উপশমের জন্য প্রচুর বিক্রি হয় বাইরের কান্ট্রিতে তো এইগুলোর বিজ্ঞাপনও কিন্তু ফেসবুক পেইড বিজ্ঞাপন করে না যাই হোক আমরা পয়েন্টে চলে আসি তাহলে কিছু প্রোডাক্ট বা সার্ভিস আছে যেগুলো পেইড মার্কেটিং করা যায় না তার জন্য কি করা হবে তো এই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমাদেরকে ফ্রি মার্কেটিং করা ছাড়া কোনো উপায় নাই অর্থাৎ ওই ধরনের প্রোডাক্টের জন্য তখন ফ্রি মার্কেটিং করতে হয় তাহলে আমরা কি বুঝলাম যে কেন আমরা ফ্রি মার্কেটিং করবো এক হচ্ছে যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসগুলো ফেসবুক প্যাট এই পেইড সাপোর্ট করে না পেইড অ্যাডস অ্যালাউ করে না সেই সমস্ত প্রোডাক্ট আমরা ফ্রি মার্কেটিং করতে পারি আর এক হচ্ছে পেইড্যাট পেড অ্যাটস ক্যাম্পেইন করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে যে টাকা দিতে হয় সেই টাকাটা আমার বাজেটে নাই এর জন্য আমি ফ্রি মার্কেটিং করব তো এই ধরনের কারণে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি হোয়াই উই নিড টু ডু ফ্রি মার্কেটিং দেখেন হোয়াট উই নিড সরি হোয়াট উই নিড টু ডু ফ্রি মার্কেট ফ্রি মার্কেটিং করার জন্য তাহলে আমাদের কী কী দরকার সেটা বুঝতে পারলাম এখন ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কী কী দরকার আছে তাহলে দেখেন ফ্রি মার্কেটিংটা করার জন্য আমাদের তেমন কিছু দরকার নেই আমাদের কিছু ফেসবুক অ্যাকাউন্ট লাগবে একটু আগে একটা কথা বলছিলাম যে ফেসবুক দিয়ে আমরা যখন ফ্রি মার্কেটিং করবো অর্থাৎ ধরেন অ্যাডাল্ট প্রোডাক্ট একটা কথা বললে এমন তো বলেন কেন আচ্ছা কি বলছিলাম যে আমরা অ্যাডাল্ট প্রোডাক্টের কথা একটা বলছিলাম ধরেন অ্যাডাল্ট প্রোডাক্ট হ্যাঁ এই অ্যাডাল্ট প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো বায়ার যদি আপনাকে বলে তখন আপনি বলবেন স্যার এটা কি করা যায় আমার তো মার্কেটিং দরকার তখন আপনি বলবেন যে স্যার এটা দিয়ে ফ্রি মার্কেটিং করা যায় এটা আমি করতে পারি ভালো কথা তাহলে তুমি ফ্রি মার্কেটিং করো যেহেতু পেইড মার্কেটিং করা যায় না এটা তো কেউই করে দিতে পারবে না তাহলে তুমি ফ্রি মার্কেটিং করো তুমি করো কারণ অনেক সময় এই ফ্রি মার্কেটিং রা আমরা পেইড মার্কেটিং আমরা শিখতেছি তো যখন দেখা যাচ্ছে কেন দুইটা জিনিস শিখতেছে দেখ যখন দেখা যাচ্ছে যে কোন একটা বায়ার আপনাকে একশো ডলার একটা অর্ডার দিতে চাচ্ছে বাট বলতেছে ভাই আমার প্রোডাক্টটা আছে সাপোজ গাজার তেল বা বা প্রোডাক্ট তখন আপনি বলবেন যে স্যার এটা তো আপনাকে পেইড করে দিতে পারবে না কারণ ফেসবুক রিজেক্ট করে অ্যালাউ করে না তখন ফেসবুক বা ফেসবুক রিজেক্ট করা যেহেতু সেহেতু তখন বায়ার আপনাকে বলবে তাহলে আসলে কি করা যায় আমি তো বুঝতে পারতেছি না বা কোনো সাজেশন থাকলে দাও তখন আপনি এটা বলতে পারেন যে আমি একটা মার্কেটিং জানি সেটা ফ্রি মার্কেটিং আমি সেই পদতে অ্যাপ্লাই করতে পারি তখন কিন্তু ওই বায়ারের কাজটা কিন্তু আপনি আপনি পাচ্ছেন বাট যদি ফ্রি মার্কেটিং না শিখতেন শুধু অ্যাডস ক্যাম্পেন শিখতেন তাহলে কিন্তু এই কাজটা আপনি করতেন না আপনি হাত ছাড়া এর একটা আপনার ধরেন উপকার হয় তাহলে এবার কি বলছিলাম যে অ্যাডাল্ট প্রোডাক্ট যদি কোনো বায়ার বলে যে আমার এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে আপনি দেখলেন যে অ্যাডাল্ট প্রোডাক্ট এখন অ্যাডাল্ট প্রোডাক্টে ফ্রি মার্কেটিং করতে হবে পেইড মার্কেটিং করা যায় না এখন ফ্রি মার্কেটিং করতে গেলে আপনার লাগবে ফেসবুক এখন আপনি কি চাপেহেন যে আপনার নিজস্ব যে ফেসবুক সেই ফেসবুক দিয়ে যদি অ্যাডাল্ট প্রোডাক্টের কোনো পোস্ট মোস্ট কোথাও দেন বা কিছু করেন তাহলে আপনার মান সম্মান থাকবে মান সম্মান তো হাওয়ায় উঠবে তাই না এই জন্য আমাদের এই করার জন্য আমাদের যে ফেসবুক করে বলি ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের নিজেদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা আমরা কখনোই ব্যবহার করব না ভালো করে মনে রাখবেন কেন কারণ ফ্রি মার্কেটিং সেই সমস্ত প্রোডাক্ট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্ট ফেসবুক অ্যালাউ করে না তার মানে খারাপ প্রোডাক্ট অস্ত্র ভালো প্রোডাক্ট না গাঁজা ভালো প্রোডাক্ট না মেডিসিন ভালো প্রোডাক্ট হইলেও সব ডাক্তার সবসময় বলে যে মেডিসিন কিনতে হয় ডাক্তারের সাজেশন অনুযায়ী এরকম অনেক ইস্যুতে এটা হয় না মাস্ক তার বিজ্ঞাপন চলে না কোনো হিউম্যান বডির পার্টস হিউম্যান বডির পার্টস বলছেন কঙ্কাল হতে পারে কোনো বডির শুধু মাথা গলা কাটা এরকম কোনো কিছু দিয়ে কোনো বিজ্ঞাপন ঠিক কোনো এইগুলো কিছু করা যায় না তো এই যে ফ্রি মার্কেটিং করা যায় না সে সমস্ত প্রোডাক্ট নিশ্চয়ই খারাপ হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি তো খারাপ হতে পারে বা খারাপ যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজ্ঞাপন ফ্রি মার্কেটিং করার জন্য আপনি আপনার পার্সোনাল ফেসবুক কখনোই ব্যবহার করবেন না তাতে করে অন্যদের চোখে পড়তে পারে খারাপ ইস্যু এই জন্য আমরা কি করব যে আমাদের একটা বায়ারের এই ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন ফ্রি মার্কেটিং এটা করার জন্য আমরা আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার না করে আমরা কিছু অ্যাকাউন্ট তৈরি করব যেগুলো ফেক এখন ফেক অ্যাকাউন্ট বললেই আমরা একটা কথা চিন্তা করি ফেক অ্যাকাউন্ট করবো এটা তো ঠিক না এটা তো ভুল কিন্তু ঘটনা হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট তৈরি করে তৈরি করাটা ভুল না ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনি কি কাম করতেছেন সেইখানে ভুল না সঠিক সেটা ডিপেন্ড করে ফেক ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনি কোনো বন্ধুর মেয়ের অ্যাকাউন্ট খুলে তারা মেসেজ দিচ্ছেন এটা করছেন ওটা করছেন এরা গালে দিচ্ছেন ওরা গালে দিচ্ছেন এ সমস্ত রাজনৈতিক পোস্ট দিচ্ছেন ধর্মীয় পোস্ট দিচ্ছেন বা এটা সেটা করতেছেন সেটা হলো চরম খারাপ কিন্তু ফেসবুক একা ফেক অ্যাকাউন্ট তৈরি করাটা খারাপ না তৈরি করে আপনি কোন কাম করতেছেন নাকি আগাম করতেছেন সেটা হলো বড় বিষয় তো আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আমরা যে মার্কেটিং করতেছি সেখান থেকে আমরা বেনিফিট পাচ্ছি আমরা বায়ারের কাজ পাচ্ছি টাকা ইনকাম করছি এটা কিন্তু খারাপ না আপনি বোম বোম তৈরি করা হয়েছে পাহাড় ভেঙে সমতল করে সেখানে বসবাস কৃষি জমি তৈরি করার জন্য সেটাকে ব্যবহার করে যদি আপনি কোনো মানুষের উপরে মেরে দেন সেটা তো খারাপ তো সুতরাং আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব আমাদের কোনো নাম দিয়ে না সেটাকে আমরা ফেক অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট করতেছি মনে বলতে পারেন যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব অন্য নামে অরিজিনাল অ্যাকাউন্ট না হ্যাঁ অ্যাকাউন্ট তো এই জন্য এটা ফেক অ্যাকাউন্ট হইলেও এটা কোনো খারাপ কাজে আমরা করব না খারাপ কাজে নিয়োজিত থাকবো না এই সমস্ত নিয়ে যার কারণে এটাকে কেউ খারাপভাবে নেবেন না এনিওয়ে তাহলে আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কি দরকার ফেসবুক অ্যাকাউন্ট দরকার এখন এই ফেসবুক অ্যাকাউন্ট দরকার হলে এই ফেসবুকগুলো আমরা কী করবো ফেক অ্যাকাউন্ট তৈরি করব কতগুলো তৈরি করব ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো মনে করেন চারটা পাঁচটা ছয়টা ফেসবুক ফেক অ্যাকাউন্ট তৈরি করব কেন তৈরি করব কারণটা হচ্ছে আমি একটু আগে বলছি যে ফেসবুক কর্তৃপক্ষ কখনোই চায় না যে আপনি তাকে টাকা না দিয়ে মার্কেটিং গুলো করেন অর্থাৎ আপনি যে ফ্রি মার্কেটিং গুলো করতেছেন এই যে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে সাপোর্ট করে না তাই আপনি ধরেন একটা টি শার্টের বা একটা পাখি বিক্রি আমি পাখির কথাই বলি একটা পাখি বায়ার যে পাখি বিক্রি করবে তো বায়ারে এরকম কাজ পাবেন আপনারা ওই যে বিড়াল বা কুকুরের বাচ্চা আছে না হ্যাঁ পাপ্পি না কি যেন বলে ওদের দেশে আর কি তো এই ধরনের প্রোডাক্ট বিক্রি হয় তো ধরেন আপনি কুকুরের বাচ্চা বিক্রি করার জন্য আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলো কুকুরের বাচ্চার ছবি টবি ডিসক্রিপশন দিয়ে আপনি কুকুরের বাচ্চা কিনা বেচা হয় এরকম বিভিন্ন ফেসবুক গ্রুপে যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু ওই গ্রুপ থেকেই কিন্তু বিক্রিটা হয়ে যাবে এখন এইভাবে এই কুকুরের বাচ্চাটা নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন যত কুকুরের বাচ্চা কেনা বাচার এনিম্যাল কেনা বাচার যে গ্রুপগুলো আছে সেখানে নিয়ে পোস্ট করছেন পোস্ট করছেন করতেছেন করতেছেন এইগুলো ফেসবুক টের হয়ে পেলে যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে বারবার পোস্ট দিচ্ছেন অনেক পোস্ট দিচ্ছেন একদিনে পাঁচটা সাতটা পোস্ট দিয়ে ফেলেছেন তখন ফেসবুক এটা টের পেয়ে তখন আপনার ওই অ্যাকাউন্টে ব্লক করে দেয় একদম ডিসেবল করে দেয় যে এটা কোনো কথা এইভাবে মার্কেটিং করতে থাকলে তো আমাদের কেউ টাকা দেবে না সবাই ফ্রি মার্কেটিং করবে তো আমরা সাজেস্ট করি তোমরা ফ্রি মার্কেটিং বাদ দিয়ে এগুলো করো না ফ্রি মার্কেটিং তো আমরা নাম দিচ্ছি এইভাবে পোস্ট করে করে সেল করে না প্রোডাক্ট আমাদেরকে টাকা দাও আমরা তোমার মার্কেটিং করে দিচ্ছি তার তার ব্যবসা লস হয়ে যাচ্ছে ফেসবুকের ব্যবসা লস হয়ে যাচ্ছে এই জন্য কখনোই আপনাকে এটিভাবে সাপোর্ট করবে না ওয়াই কি হয় একটা অ্যাকাউন্ট থেকে যখন আপনি বারবার পোস্ট দিবেন বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে তখন কোনো এক সময় অতিরিক্ত পোস্ট হওয়ার কারণে আপনার ফেসবুককে নষ্ট করে দিবে আপনার ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে এই জন্য আমাদের আগে থেকে বেশ কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে যে একটা নষ্ট করলে আর কাজে লাগে কিভাবে সেটা আমরা আস্তে আস্তে একটু আলোচনা করি তার আগে আমি চলে যাই যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার তৈরি করতে গেলে আমাদের কি কী লাগবে দেখেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার লাগবে ইমেলের একটা ইমেল লাগবে এবং ফোন নাম্বার লাগবে ইমেল লাগবে আর কি লাগবে ফোন নাম্বার লাগবে কিভাবে আপনি একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনার যদি দুইটা ফেস মানে দুইটা ফোন নাম্বার থাকে মোবাইল নাম্বার সে দুইটা মোবাইল নাম্বার দিয়ে আপনি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে চার পাঁচটা খুলবেন কীভাবে বিষয়টা হচ্ছে আপনি এখন যদি আস্তে আস্তে গুগল অনেক রেস্ট্রিক্টেড করে ফেলতেছে তো এটা সুবিধা আছে এক সময় এরকম হয় যে একটা ফোন নাম্বার দিয়ে আপনি দুইটা তিনটা বা তার বেশিও অনেক সময় জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন ধরেন আপনি একটা ফোন নাম্বার দিয়ে আজকে একটা জিমেল খুললেন কালকে অথবা পরশু দিন আর একটা জিমেল অ্যাকাউন্ট খুললেন অনেকেই দেখছেন হয়তো এরকম তো প্রথমে একদিনে দুই দুই ট্রাই করলে বা দিবে না তো একদিন পর পর বা পর ট্রাই করলে দেখা একটা ফোন নাম্বার দিয়ে দুইটা দুই তিনটা জিমেল করা তো ধরেন একটা ফোন নাম্বার দিয়ে আমি যদি দুইটা জিমেল অ্যাকাউন্ট করি আর দুইটা জিমেল দিয়েই আমার দুইটা ফেসবুক খুলতে পারবো অর্থাৎ ফেসবুক খোলার জন্য আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন তাহলে আমার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে যদি দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আমি দুইটা জিমেল দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতেছি তাহলে আর ফোন নাম্বারের উপরে প্রেসার পড়তেছে না অর্থাৎ ফোন ফোন একটা একটা নাম্বার ফেসবুক অ্যাকাউন্ট আমার মাত্র আছে দুইটা ফোন নাম্বার তাহলে আমি কিভাবে দুইটার বেশি ফেসবুক অ্যাকাউন্ট করি দুইটা ফোন নাম্বার দিয়ে আপনি যদি চারটা বা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে চারটে বা পাঁচটা ফেসবুক খুলতে পারবেন ওই চার পাঁচটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো সুতরাং আপনারা সবাই জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন কিভাবে করবেন আপনি আজকে মোবাইল দিয়ে একটা মোবাইল দিয়ে একটা ফেসবুক ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে না মোবাইল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পর ওই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কম্পিউটারে লগ করে রাখবেন একদিন বা দুদিন পর আবারও ওই মোবাইল থেকে ওই ফেসবুকটা লগ আউট করে আবার আর ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন করে ওইটাকে আবার কম্পিউটারে নিয়ে যাবেন কারণ মোবাইল দিয়ে করলে সহজে করা যায় পিসি দিয়ে করলে আপনাকে সহজে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না আগে সময় দিত এখন অনেক কঠিন হয়ে গেছে তাহলে আমাদের প্রথম কাজ কি ফোন নাম্বার দিয়ে মেইল অ্যাকাউন্ট খোলা কয়েকটা সেই মেইল দিয়ে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই ফেসবুকের অনেক ডিসক্রিপশন আছে যেমন স্থায়ী অ্যাড্রেস অস্থায়ী অ্যাড্রেস কি পড়াশোনা করছে কি ব্যবসা করছে এটা সেটা ভং সঙ্গা বলতে অনেক কিছু আছে আপনারা কখনোই ফুল ইনফরমেশন ফিল করবেন না অর্থাৎ ডোন্ট ফিল আপ ফুল ইনফো অর্থাৎ ওই ফেসবুক প্রোফাইলের সমস্ত মানে হানড্রেড পারসেন্ট ইনফরমেশন ফিল করবেন না হ্যাঁ দুই তিনটা ফিল করে বাকি রাখবেন লিভ ইন ঢাকা বাংলাদেশ দ্যাটস এনাফ আপ দরকার নেই পড়াশোনা করি নাই আমি অশিক্ষিত ফিল করবেন না কেন কারণ ফিল করলে ফেসবুক কর্তৃপক্ষ বলে যে তুমি তো বাবা সব ইনফরমেশন দিয়ে ফেলছো দেখি তোমার ভেরিফিকেশন করি তোমার ছবি দাও তো তোমার এনআইডি কার্ড দাও আরে বাবা আমি করছি ফেক অ্যাকাউন্ট তোমার ইনফরমেশন দেবো করতে তো এই জন্য পূর্ণ ইনফরমেশন ফিল আপ করবেন না তাহলে সহজে ভেরিফিকেশন চাইবে না এটা মাথায় রাখবেন এরপর আসেন ডোন্ট ইউজ আদার প্রোফাইল ফটো আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করতেছেন মাথায় রাখবেন কখনো গুগল থেকে হোক আপনার ফোনে থাকুক কারো কোনো নাম বা কারো কোনো ছবি ব্যবহার করবেন না ছবি ব্যবহার করা কারণ কারোর নামে কোনো ছবি ব্যবহার করবেন আপনি বলতে পারেন যে আমি গুগল থেকে নেওয়া নিচ্ছি গুগল থেকে যার ছবি সে তো না কোন একজন ব্যক্তির কারো ছবি ব্যবহার করে ভুল করেও বলি একটা কথা দণ্ডনীয় অপরাধ কারো কোনো ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট করবেন না আপনি কি করবেন কোনো মাছের ছবি দেন পাখির ছবি দেন ওই যে ডগের ছবি দেন ক্যাটের ছবি দেন অ্যানিমেশন দেন আমি যেমন ধরনের অ্যানিমেশন দিয়েছি ডেস্কটপ এরকম অ্যানিমেশন দেন গাছ ফলা সিনারি টিসি টিসি অনেক কিছু দেন বাট কোনো হিউম্যান ফটো ইউজ করবেন না ওর একজনের ফটো ইউজ করাই আপনার অপরাধ এটা কোনো করবেন না গেল আচ্ছা সাবব্রাউজার আগে একটু বলি আর হচ্ছে যে ফেসবুকটা যে ব্যবহার করবেন যেহেতু অন্য কোনো মানুষের ছবি ব্যবহার করবেন না সেহেতু বাংলাদেশি কোনো নাম ব্যবহার করবেন আপনি বলতে পারেন যে আমার নানির অনেক বয়স হয়ে গেছে নিরানব্বই বছর বয়স নানির নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি কোনো দরকার নেই নানির ওইভাবে বিপদে ফেলানো নানির প্রোফাইল দিয়ে গাঁজা বিক্রি করা যাবে না সুতরাং নানির নানির ছবি নানির নাম দিয়ে কোনো ফেসবুক বানাবেন না কার নাম দিয়ে বানাবেন আপনি মনে করেন যে সাপোজ এরকম করলেন সার্চ দিলেন গুগলে যে ইউএসএ ফেক নেম জেনারেটর লেখেন ফেক নেম জেনারেটর ফেনারেটর দিয়ে নাম ওইখান থেকে নাম আগে একটা তৈরি করে নেবেন মাইকেল কলিন্স মাইকেল জ্যাক মাইকেল জ্যাকসন ডেভিড ওয়াং যা মনে হয় ভাই বিদেশি নাম ইংলিশ নাম যা মনে চায় সেই নাম দিয়ে আপনি এক একটা ফেসবুক অ্যাকাউন্ট বানান কিন্তু জেনারেল নাম দিবেন না হুম রহিম করিম আবুল এ সমস্ত কোনো নাম ব্যবহার করবেন না ক্লিয়ার আচ্ছা তাহলে কি বললাম আপনি মাইকেল জ্যাকসন নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মোবাইল দিয়ে করার পর সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি এনে আপনার কম্পিউটারে কোনো একটা ব্রাউজারে লগ ইন করছেন রেখে দিচ্ছেন দ্যাটস ফাইন এর পরের দিন আপনি কি করলেন আবার ওই মোবাইলে গেলেন মোবাইলে যে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন ফেসবুক সেটা লগ আউট করে দিলেন করে দিয়ে আর ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন তৈরি করার পর আবার সেইটা ফেসবুকের এই আমাদের কম্পিউটারের ব্রাউজারে এসে লগ ইন করবেন এখন কথা হচ্ছে একই ব্রাউজারে অনেকে যেটা করেন একই ব্রাউজারে ফেসবুকে একটা লগ ইন করতেছেন আবার সেটা লগ আউট করে আরেকটা লগ ইন করতেছেন আবার সেটা লগ আউট করে আরেকটা লগ ইন করতেছেন এভাবেও করতেছেন এভাবে করলে ফেসবুক যে কোনো মুহূর্তে ডিসেবেল হয়ে যায় কারণ ফেসবুক কর্তৃপক্ষ আপনার একই আইপি একই ব্রাউজারে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা এটা বুঝে বেলায় তো তার জন্য আমাদের কি করতে হবে সাব ব্রাউজার ক্রিয়েট করতে হবে সাব ব্রাউজারটা আমারই নাম দেওয়া আমি জানি না এটার নাম কি হবে অর্থাৎ একটা ব্রাউজারের আন্ডারে অনেকগুলো ব্রাউজার হবে তো অনেকগুলো ব্রাউজার হলে এক একটা ব্রাউজারের যে নাম দিয়ে ব্রাউজার খুলবেন সেই নামে সেই ব্রাউজারে আপনি এক একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ করবেন তো সাব ব্রাউজার কীভাবে করে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা গুগল ক্রোম থেকে দেখানো যায় ধরে নেন এই দেখেন এই যে অনেকগুলো দেখাচ্ছেন না দেখছেন গুগল ক্রোম আমি ওপেন করছি আমার এইখানে দেখেন একটা দুটা তিনটা সেটে এগুলো কিন্তু সব কিন্তু সাব ব্রাউজার করা তা আমি সাপোজ এখানে যে কোনো একটাই ঢুকি কোনটায় ঢুকি কোনটায় ঢুকি দেখ এটাই ঢুকি নিউটায় ঢুকি ঢুকতে পারবো কি না নেটওয়ার্কের কী পরিস্থিতি আমি যাই না তো ধরেন আপনার এই একটা ব্রাউজার এটা তো চেনেন আমি বড় করে ব্রাউজার ব্রাউজার না আপনি এই ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন করছেন বা আপনি কাজ করেন আপনি যেটা করবেন এই ব্রাউজার ডান পাশে দেখেন মাথার মতো চিহ্ন আছে এখানে দিয়ে থাকতে পারে কোনো নাম আসতে পারে কিছু থাকতে পারে এই জায়গাটা থ্রি ডট মেনুর আগের জায়গাটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর আমার মতো এইখানে যে লিস্ট দেখাচ্ছে যে আদার প্রোফাইল আদার প্রোফাইলস লিখে যে লিস্ট দেখাচ্ছে এই লিস্টগুলো আপনাদের কারো দেখাবে না এইগুলোই হচ্ছে এক একটা সাব ব্রাউজার তো কিভাবে করবেন আপনার এগুলো থাকবে না থাকবে সে লাস্টে গিয়ে গেস্ট আর অ্যাড গেস্ট আর অ্যাড থাকবে ভালো করে দেখেন গেস্ট এবং অ্যাড তা আপনি এইখানে প্লাস অ্যাডে ক্লিক করবেন প্লাস অ্যাডে ক্লিক করলে এই একটা চিহ্ন আসবে সেট ইউর নিউ ক্রোম প্রোফাইল অর্থাৎ ক্রোমের আলাদা একটা প্রোফাইল মেন আর একটা ব্রাউজার তৈরি হচ্ছে তো এখানে সাইন ইন করার দরকার নেই উইদাউট অ্যাকাউন্ট কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এখানটার নাম আসছে তো আমি নাম আপনাদের নাম দিয়ে ধরেন ব্যাস ব্যাস সতেরো আপনারা এখানে কি নাম দেবেন কথা হচ্ছে মোবাইল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মাইকেল জ্যাকসন নামে তো এই এই ব্রাউজারের নামও দিবেন কি মাইকেল জ্যাকসন তাহলে কি হবে আপনার টার্গেটটা হচ্ছে ওই মাইকেল জ্যাকসন ফেসবুক প্রোফাইলটা এই ব্রাউজার আমি লগ করব তাহলে এই ব্রাউজারের নামও মাইকেল জ্যাকসন দিয়ে রাখি তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে যখন আমি দেখবো যে এই ব্রাউজার নাম মাইকেল জ্যাকসন আমার যেমন এই ব্রাউজারের নাম আমি কি দিচ্ছি এখনো দিই নাই জন্য আসি নাই এখানে ব্যস্ত সতেরো দিলাম কালার টালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন না না ডান তাহলে আমার ব্রাউজারের নাম কি হয়েছে এখন দেখেন ব্যাস সতেরো আপনি আমি এখন যদি এটা কেটেও দিই আমি যদি এটা কেটেও দিই তাহলে আমি খুঁজে পাবো কেমনে ধরেন আমার এই গুগল ক্রোম কিন্তু ব্রাউজারে কিন্তু ডেস্কটপে কিন্তু একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে এছাড়া কীভাবে পাবো আমি এখানে আবার ব্রাউজারে ঢুকবো ব্রাউজার ঢুকার পর দেখা যাচ্ছে আমি সাপোজ এখান থেকে কোনটা গেছিলাম নিউতে গেছিলাম নিউটা এই নিউ নামে আমার একটা ব্রাউজার আছে এটাই গেছিলাম এবার আমি খুঁজে পাবো কেন ধরেন ব্যাস সতেরো নামে যে ব্রাউজারটা খুলছি এখানে ক্লিক করবেন এই লিস্ট আছে কী নাম দিয়েছিলাম ব্যাস সতেরো এ বি পাইছেন এই যে ব্যাস সতেরোটাই ক্লিক করেন আপনি আপনার ব্রাউজারে চলে এই যে ক্লিয়ার তাহলে আপনি এখানে কি নাম দিবেন এখানে আবার দেখায় এটা ক্লিক করবেন যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লিক করবেন অ্যাডে যাবেন এখানে গিয়ে সুন্দর করে উইদাউট অ্যাকাউন্ট দিয়ে এখানে সুন্দর করে নাম দিবেন মাইকেল জ্যাকসন ফেসবুকের নাম না মাইকেল কলেজ কি দিবেন সেটা দিয়ে আপনারা এভাবে একটা সাব ব্রাউজার ক্রিয়েট করে তারপরে এখানে এইভাবে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের লগ করে নেবেন সতেরো ছিলাম এখানে ফেসবুকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে করে রাখবেন আচ্ছা তাহলে সাব ব্রাউজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানলাম এবং পরবর্তী ক্লাসে আরো বলে দেব আচ্ছা এবার আছে এফবি সেট জি দাদা একটা কথা ছিল বলেন তো এখানে আমি মনে করি যে নামে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবো ওইখানে আপনি ব্যাজ সাতারও দিয়েছেন ওইখানে ওই ব্রাউজারের নামটা কোনো সমস্যা নাই না দিলে কেউ আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে কারণ আপনার যখন পাঁচটা ছয়টা সাতটা একটা তখন আপনি মনে করেন আমার মাইকেল জ্যাকসন নামে একটা ফেসবুক ছিল না এটা কোথায় লগ করছিলাম

অর্থাৎ মাইকেল জ্যাকসন নামে একটা ব্রাউজার ক্রিয়েট করছি মাইকেল জ্যাকসন নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ক্রিয়েট করে সেই ফেসবুকটা এই প্রফ গুগল ক্রোমে যে সাব ব্রাউজার সেটাতে আমি লগ ইন করলাম আবার মনে করেন যে করিম নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই করিম নামের ফেসবুকটা করিম নামে একটা ব্রাউজার ক্রিয়েট করবো সেখানে তাকে অ্যাড করে দেবো বিষয়টা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্রাউজার আছে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফেসবুক লগ ইন করে রাখবো একই ব্রাউজারে দুই তিনটা ফেসবুক লগ ইন না ক্লিয়ার আচ্ছা এরপর আসে জয়েন অন মেনি ফেসবুক গ্রুপ আমি ফেসবুকটা ক্রিয়েট করার পর আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে যুক্ত হতে হবে কীভাবে গ্রুপে যুক্ত হতে হবে সেটা আমি গত আগামী ক্লাসে দেখাই দেব তারপর এটা বলি মনে করেন যে আমি কি বিক্রি করব পাখি পাখি বিক্রি করব আমি একটা বাস্তব উদাহরণ দিই আমি আমার পাখি কিনা দরকার তখন আমি কি করছি যে ধরেন পাখির একটা গ্রুপ ফেসবুকে পাখি গ্রুপ লিখে সার্চ দিছি যে বার্ডস গ্রুপ ইন মোহাম্মদপুর বার্ডস গ্রুপ ইন সাবার এরকম সার্চ দিলে ফেসবুকে গিয়ে বহুত গ্রুপ চলে তো সেখান থেকে আমি অনেক গ্রুপ আছে তো ধরেন আমি মোহাম্মদপুরে যেটা করছিলাম মোহাম্মদপুরে থাকতে আমি এরকম বার্ড গ্রুপ ইন ঢাকা বার্ড গ্রুপ ইন মোহাম্মদপুর লিখে সার্চ দেওয়ার পর অনেক গ্রুপ পাইছি তো সেখানে আমি কয়েকটা গ্রুপে প্রথমে জয়েন করছি জয়েনে ক্লিক করে 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 গ্রুপে জয়েন হয়েছি তো এখানে সেটাই বলছে জয়েন অন মেনি মেনি ফেসবুক গ্রুপ তো বিভিন্ন গ্রুপে জয়েন থাকার পর এবার এক একটা গ্রুপ আমি দেখতেছি এরপরে গ্রুপে যদি জয়েন আসি জয়েন থাকলে কি সুবিধা ওই গ্রুপে যদি নতুন কেউ কোনো পোস্ট করে তাহলে আমার ফেসবুক প্রোফাইলের ওয়ালে ওই পোস্ট চলে আসবে তা হঠাৎ করে একদিন পরে দেখতেছি একজন পোস্ট দিছে যে সে তার বাড়ির কিছু পাখি বিক্রি করবে আমারও পাখি দরকার তো দেখলাম যে আমি যেগুলো চাচ্ছি এই ফিন্স পাখি বার্জিরগার পাখি কিছু পাখিটাকে বিক্রি করে ফেলবে তখন তার সাথে আমি ও পোস্ট দিছে অর্থাৎ ও পোস্ট দিতে ফেসবুকে আমার ওয়ালে চলে আসছে আমি দেখলাম পোস্ট সেই পাখি বিক্রি করবে ছবি টবি দিছে আমি তার সাথে যোগাযোগ করলাম যে ভাই আপনি পাখি বিক্রি করবেন হ্যাঁ পাখি বিক্রি করবো বাসা কোন জায়গায় তমুক জায়গায় তো আমি বললাম যে আমার আমি তাহলে কিনতে চাচ্ছি বলো যে আসেন দেখে যান আমি গেলাম যার পর তার পাখিগুলো দেখলাম আমার পছন্দ আমি তৎক্ষণাৎ এখান থেকে কিনে নিয়ে চলে আসলাম তো তার উদ্দেশ্য কি ছিল ফেসবুকে ফেসবুক গ্রুপে সে ওই পোস্টটা দিছে পাখিগুলো যেন সে বিক্রি করতে পারে কোন গ্রুপে দিছে পাখি রিলেটেড গ্রুপে কারণ সে পাখি বিক্রি করতে চায় আর আমি পাখির গ্রুপে জয়েন কেন যে আমার পাখি দরকার এজন্য আমি পাখির গ্রুপে জয়েন হয়েছিলাম তাহলে পাখির গ্রুপে আমি একজন কি বায়ার ক্রেতা হিসেবে জয়েন করছি আর যে ব্যক্তি পাখি বিক্রি করছে সে কিন্তু বিক্রেতা হিসেবে ওই গ্রুপে জয়েন করছে তার মানে কি এই সমস্ত গ্রুপে দুই পক্ষ থাকে ক্রেতা থাকে বিক্রেতা থাকে দুই পক্ষই থাকে তাহলে যখন সে পোস্ট দিছে বিক্রির উদ্দেশ্যে আর আমি পোস্ট খুঁজতেছি কিনার উদ্দেশ্যে দুজনের কম্বিনেশনে প্রোডাক্টটা কিন্তু আমি কিনে ফেলেছি আমার উদ্দেশ্য সফল সে বিক্রি করছে তার উদ্দেশ্য সফল আশা করি বুঝতে পারছেন যে এইভাবেই গ্রুপে সেল এবং ক্রয় বিক্রয় মানে সম্পন্ন হয় তাহলে আপনি যে ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান ঠিক সেই রিলেভেন্ট গ্রুপে আপনাকে জয়েন হতে হবে হয়ে সেই প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা ছবি সহ পোস্ট দিতে হবে যদি আপনি বিক্রি করতে চান তাহলে ক্লথিং রিলেটেড ফেসবুক গ্রুপে হতে হবে তাহলে সেই গ্রুপে কারা থাকবে যারা বিক্রয় করে তারা এবং যারা কিনতে চায় তারাও সেই গ্রুপে থাকবে তাহলে ওই পোস্ট দিলে ওই গ্রুপের মেম্বার সংখ্যা যদি থাকে বিশ হাজার বিশ হাজার লোকের ফেসবুকের ওয়ালে চলে যাবে সেখান থেকে যার যার ভালো লাগে সেখান থেকে কিনবে এটা অনেকটা অনেকেই বুঝবেন যারা ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন জিনিস কেনেন বিভিন্ন গ্রুপ থেকে ওই জন্য বাসা ভাড়া নেওয়ার যারা শহরে থাকেন তারা ফিল করবেন যে বাসা ভাড়া পাওয়া যায় এমনকি টুলেটের বিষয়টাও কিন্তু ফেসবুক গ্রুপ থাকে যে আমরা বাসা ভাড়া খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে বাসা বাসা গিয়ে খুঁজি তার আগে কম্পিউটার সামনে বসে যেমন টুলেট মহম্মদপুর টুলেট ঢাকা টুলেট শ্যামলি এভাবে খুঁজি খোঁজার পর ওইখানে ছবি টবি দিয়ে এটা উল্লেখ থাকে যে তিন রুমের বেড দুইটা বাথরুম এই বেলকনি ছবি টবি দিয়ে সুন্দর করে থাকে ভাড়া আলোচনা সবাই কত ভাড়া দিয়ে থাকে যা যেটা পছন্দ ওইখান থেকে দেখে দেখার পর যোগাযোগ করে তারপরে যায় দেখতে তো ক্রয় বিক্রয়ের জন্য বাংলাদেশে বা মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বহুত গ্রুপ আছে এইভাবে গ্রুপে জয়েন হতে হয় তো এখানে যেটা বলা আছে আপনি ফেসবুক খোলার পর নর্মালি আগে থেকে বাইরে কি কাজ পাবেন সেই কাজ পাওয়ার পর আপনি গ্রুপে যুক্ত হবেন তো তার আগে আমাদের কিছু গ্রুপে যুক্ত হতে হবে বাই অ্যান্ড সেল গ্রুপ বিভিন্ন গ্রুপ বেশিরভাগ হচ্ছে বায়াররা জামা কাপড় বিক্রি টিক্রি প্রোডাক্ট বিক্রির জন্য আসে তো আমাদের জামা কাপড় ক্লথিং ফ্যাশন এই রিলেভেন্ট কিছু গ্রুপে আমরা আগে থেকে জয়েন থাকতে পারি আজ আগে থেকে জয়েন না হন নো প্রবলেম বাইরে একটা কাজ পাইলেন তারপর আপনি জয়েন হইলেন একটু সময় নিয়ে কাজ করলে হবে তাহলে জয়েন অন মেনি ফেসবুক গ্রুপ বায়ার জব রিলেটেড গ্রুপ বায়ার জব রিলেটেড গ্রুপ মানে কি বায়ার বিক্রি করতে চায় মনে করেন টি শার্ট তাহলে আপনি কোন গ্রুপে যুক্ত হবেন ক্লথিং ড্রেস ফ্যাশন এই রিলেটেড গ্রুপে কিন্তু আপনি যদি এখন মনে করেন যে ইলেকট্রনিক্স রিলেটেড কোনো একটা গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনি জামা বিক্রির জন্য পোস্ট দেন তাহলে কি মিলবে বলেন মিলবে কি না শিওর বিষয়টা হচ্ছে যে ওই রিলেটেড দিতে হবে তাই না আমি কিন্তু উদাহরণ দিচ্ছি আমার বাস্তব উদাহরণ দিছি কিন্তু পাখির যে উদাহরণটা দিলাম সেটা মাথায় রাখতে হবে তাহলে বিষয়টা হচ্ছে যে আমি যা বিক্রি করব সেই রিলেটেড গ্রুপে আমাকে পোস্ট দিতে হবে এই যে আমাদের আপনারা যে আমাদের যে অফিসিয়াল গ্রুপে যুক্ত আছেন বেস্ট কেয়ার আইটি এখানে অনেকে পোস্ট দেয় এর মাঝে একটু আগে পোস্ট দিছে একজন সিঙ্গার সে গান গিয়ে পোস্ট দিছে এখন তার এই পোস্টের সাথে আমাদের ফ্রিল্যান্সিং রিলেভেন্ট রিলেটেড কিছু মেলে এটা কিন্তু মেলে না যার কারণে আমার তার পোস্টটা কিন্তু ডিক্লাইন করতে হয়েছে যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু পোস্ট দিত সেটা নিশ্চয়ই অ্যাপ্রুভ হইতো তাহলে এখানে কথা হচ্ছে আপনি একটা ইলেকট্রনিক্স গ্রুপে টি শার্ট বিক্রি করার জন্য যদি পোস্ট দেন ওই পোস্ট ওই গ্রুপের অ্যাডমিন করবে আর যদি করেও বসে অ্যাপ্রুভ তাতে তেমন কোনো লাভ আপনার হবে না আশা করি বুঝতে পারছেন বিষয়টা এরপরে আসেন পাবলিক গ্রুপ অ্যান্ড প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ অ্যান্ড প্রাইভেট গ্রুপ নিয়ে কি আমি আলোচনা করছিলাম আগে কোনটা পাবলিক গ্রুপ কোনটা প্রাইভেট গ্রুপ আচ্ছা তাহলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবলিক গ্রুপে জয়েন হবেন কেন জয়েন হবেন এটা কি বলে দেওয়া লাগবে একটু বলি তার কারণ হচ্ছে আপনি পাবলিক গ্রুপে জয়েন হলে সেই পাবলিক গ্রুপে কি কি পোস্ট দিচ্ছেন সেই পোস্টের প্রমাণ স্বরূপ যখন আপনি বায়রকে দিবেন বায়র যখন এই পাবলিক গ্রুপের যে পোস্ট দিবেন সেই পোস্টের লিংকগুলো পেজের লিংকে ক্লিক করে যদি দেখতে চায় যে কি পোস্ট দিবেন আপনি তখন সে খুঁজে পাবে কিন্তু প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পর পোস্ট দেওয়ার পর বায়ার ক্যাপনি আপনি জব রিপোর্ট করলেন যে আমি এই গ্রুপে এই পোস্ট করছি এই যে পোস্টের লিংক সে লিংকে ক্লিক করে বায়ার কি ওই গ্রুপের প্রাইভেট গ্রুপের পোস্ট কি দেখতে পাবে পাবে না পাবে না প্রাইভেট গ্রুপে অ্যাপ নাই না নাই রাইট থ্যাংক ইউ তাহলে এ যদি যুগ এ যদি না পায় পোস্ট তাহলে তো এ তো আর আপনার মতো এক্সপার্ট লোক না এ তখন কি বলবে বায়ার কি বলবে বয়ার বলবে তুমি মামা কাজ করনি বুয়া হ্যাঁ বুয়া বুয়া তুমি কাজ করো নাই কি করছো না করছো কোথায় গিয়ে দিছি আমি গুজে গুজে ভাই না তখন তো বিপদ আছে আছে না সুতরাং এইজন্য আমাদেরকে ম্যাক্সিমাম টাইম কি করতে হবে পাবলিক গ্রুপে জয়েন হতে হবে ক্লিয়ার তারপর আসেন দেখেন শর্ট লিংকের একটা ব্যাপার ঘটনা তো শর্ট লিংকটা কি জিনিস আপনারা যখন পোস্ট দিবেন কোনো প্রোডাক্টের লিংক ধরেন ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিংক নিয়ে আপনি পোস্ট দিবেন এখন সেই পোস্টটা দিতে গেলে সেই ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা কপি করবেন সেই লিঙ্কটা তো ধরেন এই দেখা যায় লিঙ্কটা এত বড় হতে পারে পারে না অনেক বড় একটা লিঙ্ক হতে পারে সেই যদি পোস্ট দেন এর থেকে বড় হতে পারে অনেক সময় প্রোডাক্টের লিঙ্ক এত বড় একটা লিঙ্ক যদি আপনি পোস্ট দেন সেই এক লিঙ্কেই তো মনে করেন যে অনেক জায়গা দখল করবে যেখানে পোস্ট দিবেন ফেসবুকে যেখানে লিখবেন এই লিঙ্কটা অনেক জায়গা দখল করতে পারে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে একই লিঙ্ক যখন আপনি বারবার পোস্ট দিচ্ছেন বারবার পোস্ট দিচ্ছেন মনে করেন পনেরো বিশটা পোস্ট দেওয়া হয়ে গেছে তখন কি হবে ওই লিঙ্কটা ফেসবুক কর্তৃপক্ষ ফ্ল্যাগ করে দেবে ওই লিঙ্ক আর পোস্ট দেওয়া যাবে না এই জন্য আমাদের কি করতে হবে এই লিঙ্কগুলো লিঙ্ক শর্টনার চুটলে বিটলে কাটলে এগুলো আসে এর ভিতরে গিয়ে লিঙ্কটাকে শর্ট করে নিতে হবে নিয়ে নিয়ে আমাদের পোস্ট দেবে শর্ট করে নিলে খুব ছোট্ট একটা লিঙ্ক তৈরি হবে সেগুলো নিয়ে আমাদের কি করতে হবে পোস্ট করতে হবে তো এগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো টেনশনের কিছু নাই এখন যদি না বোঝেন কিসে কিসে পোস্ট দেবে বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে আমাদের কিন্তু পোস্ট পোস্ট দিতে হবে হাউ মেনি ফর ওয়ান ফেসবুক একটা ফেসবুক দিয়ে তাহলে আপনি পার ডে কয়টা পোস্ট দিতে পারবেন আমি টগে বলছিলাম যে ফেসবুক দিয়ে যখন আপনি ফ্রি মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়েই থাকবেন দিতেই থাকবেন তখন ফেসবুক কর্তৃপক্ষ বলবে যে কি ব্যাপার এই ব্যক্তি খালি পোস্ট দিয়ে যাচ্ছে এ তো ফ্রি মার্কেটিং করেই যাচ্ছে আমাদের তো পেইড মার্কেটিং তাহলে করবে না তখন ওই ফেসবুকটাকে ডিসেবল করে দেয় থাম তোর কাম করা লাগবে না সুতরাং আমরা ফেক ফেসবুক দিয়ে যখন বিভিন্ন গ্রুপে পোস্ট দেব একদিনে সর্বোচ্চ চারটা বা পাঁচটা পোস্ট দেবো এর বেশি আর দিব না পাঁচটা পোস্ট দেওয়া কমপ্লিট আমরা ওই ফেসবুক দিয়ে আর পোস্ট দিব না তখন আমার কয়টা ফেসবুক আছে আরও চার পাঁচটা আছে আমি এই ফেসবুক লগ আউট করলাম আর একটা ফেসবুকে লগ ইন করলাম সেই ফেসবুক দিয়ে বাকি অন্যান্য গ্রুপে আমি পোস্ট দেওয়া শুরু করলাম তাহলে একটা ফেসবুক দিয়ে আমি পার ডে চারটে বা পাঁচটা পোস্ট দেবো বেশি দিব না দিলে আমার ফেসবুক ডিসেবল করে দেবে এইভাবে পোস্ট দিয়ে 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 আমি একটা জব রিপোর্ট তৈরি করবো কিরকম ধরে নেন বায়ার আপনাকে বলল যে ভাই আমি টি শার্ট বিক্রি করতে চাই আমাকে ফ্রি মার্কেটিং করে দেন তা আপনি বলবেন যে ঠিক আছে আপনি কত লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছতে চাচ্ছেন তো বায়ার বললো যে আসলে কীভাবে প্রাইজিংটা কি আমি আইডিয়া নেই তখন আপনি বললেন আপনি যদি এক মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছতে চান তাহলে আমাকে দিবেন দশ ডলার যদি দুই মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাতে চান তাহলে দিতে হবে বিশ ডলার যদি তিন মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাতে চান তাহলে দিতে হবে আমাকে ত্রিশ ডলার তার মানে ভায়ার বুঝে ফেললো যত মিলিয়ন লোকের কাছে পৌঁছাবো তত বেশি টাকা আপনাকে দিতে হবে তো ভায়ার ধরেন বললো যে ঠিক আছে আমাকে এক মিলিয়ন লোকের কাছে পৌঁছান আমি বিশ ডলার আপনাকে দিচ্ছি তো এক মিলিয়ন লোকের কাছে আপনি কীভাবে বিজ্ঞাপনটা দিবেন আপনি কী প্রোডাক্ট টি শার্ট আপনি কী করলেন আপনার ফেক ফেসবুক আছে একটা ফেসবুকে ঢুকলেন দেখেন মাইকেল ওয়ান নাম মাইকেল ওয়ান এটা একটা ফেসবুকে ঢুকলেন ঢোকার পর বায়রের কাজ কি টি শার্ট আপনি ফেসবুকে লেখলেন ক্লথিং ধরেন কোন দেশে ইউএসএ ইউএসএ ক্লথিং বা ইউএসএ ড্রেস ইউএসএ ফ্যাশন লিখে সার্চ দিলেন অনেকগুলো গ্রুপ পাইলেন সেই গ্রুপে কিছু কিছু গ্রুপ দেখে দেখে জয়েন করলেন এখন কিভাবে দেখলেন গ্রুপে দেখবেন যে গ্রুপের মেম্বার সংখ্যা দেখায় তখন একটা গ্রুপে মেম্বার সংখ্যা আছে বিশ হাজার আর একটা গ্রুপে মেম্বার সংখ্যা আছে এক লাখ আপনি কোন গ্রুপে জয়েন করবেন মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু বায়ারকে বলছেন যে এক মিলিয়ন লোকের কাছে পৌঁছাবেন একটা গ্রুপে যদি বিশ হাজার লোক থাকে সেই গ্রুপে যদি আপনি ওই প্রোডাক্ট নিয়ে পোস্ট দেন তাহলে কত লোক দেখবে বিশ হাজার লোক দেখবে পাশাপাশি আর গ্রুপ আছে এক লাখ মেম্বার সেই গ্রুপে যদি আপনি পোস্ট দেন টি শার্ট নিয়ে তাহলে কত লোক দেখবে এক লাখ লোক তাহলে এক মিলিয়ন সমান সমান কত দশ লাখ তাহলে দশ লাখ লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইতে গেলে বা দশ লাখ লোকের কাছে প্রমোট করতে গেলে যদি পার গ্রুপে এক লাখ মেম্বার থাকে তাহলে আমি যদি দশটা গ্রুপে পোস্ট দিই তাহলে দশ এক লাখ দশ লাখ মেম্বারের কাছে আমি প্রমোট করতে পারতেছি ক্লিয়ার কিন্তু এক একটা গ্রুপে যদি বিশ হাজার বা ত্রিশ হাজার মেম্বার থাকে তাহলে তো আমার আরও বেশি পোস্ট দেওয়া লাগবে সুতরাং আমরা চেষ্টা করব যখন আমরা গ্রুপ সার্চ করব তখন যে সমস্ত গ্রুপে বেশি মেম্বার আছে সেই সমস্ত গ্রুপে আমরা জয়েন করব করে সে সমস্ত গ্রুপে আমরা পোস্ট দেবো তো ধরেন একটা গ্রুপে মেম্বার সংখ্যা আছে পঞ্চাশ হাজার আমি সেই গ্রুপে ঢুকলাম জয়েন করলাম এবং পোস্ট দিলাম দেওয়ার পর ওই গ্রুপের মেম্বার সংখ্যা আমি এক্সেল সিটে কাউন্ট করে রাখলাম যে গ্রুপের নাম এই গ্রুপের মেম্বার সংখ্যা পঞ্চাশ হাজার আর একটা গ্রুপে ঢুকলাম সেই গ্রুপের মেম্বার সংখ্যা আছে মনে করেন ষাট হাজার সেই গ্রুপে আমি পোস্ট দিলাম দেওয়ার পর সেই গ্রুপের নাম এবং ষাট হাজার পোস্ট দিছি পোস্টের পোস্টটা দিছি তার স্ক্রিনশট লিঙ্ক আমি আরো লিখে রাখলাম তো এইভাবে পোস্ট দিচ্ছি আর কাউন্ট করছি পোস্ট দিচ্ছি আর কাউন্ট করতেছি এট এ টাইম পোস্ট দিতে আছে দিতে আছে কাউন্ট করতে আছে একসময় দেখবেন কত লোকের কাছে এই যে পঞ্চাশ হাজার একটা পোস্ট দিচ্ছেন আর একটা ষাট হাজার এগুলো যোগ করতেছেন তাহলে পঞ্চাশ হাজার আর ষাট হাজার কত এক লাখ দশ হাজার আরো ধরেন দিচ্ছেন একটা নব্বই হাজার তাহলে কত হলো দুই লাখ এইভাবে মেম্বার সংখ্যা কাউন্ট হতে 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 যে দেখবেন দশ লাখ হয়ে গেছে সে আপনার পোস্ট করা লাগবে না তখন আপনি বাইরকে এক্সেল শিটের বা যা মানে স্প্রেডশিট দিয়ে করা যায় গুগলের বাইরকে জমা দিয়ে বলবেন যে দেখেন স্যার আমি প্রায় এরকম বিশটা বা বাইশটা পোস্ট দিছি এবং আমি এক লাখের বেশি এই দশ লাখের বেশি অর্থাৎ এক মিলিয়নের বেশি লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছায় দিছি তখন বায়ার দেখলো হ্যাঁ এই একটা গ্রুপের মেম্বার সংখ্যা আছে পঞ্চাশ হাজার আর একটা গ্রুপের মেম্বার সংখ্যা ষাট হাজার একটা গ্রুপের মেম্বার সংখ্যা নব্বই হাজার তো এইভাবে যোগ করে 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 সে প্রায় এক লাখ দুই লাখ করতে করতে দশ লাখ বানায় ফেলছে তার মানে সে দশ লাখ লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইছে তখন বায়ার বলবে না ঠিক আছে আমি দশ লাখ লোকের কাছে প্রমোট করার জন্য তোমাকে টাকা দিয়ে তুমি দশ লাখ লোকের কাছে প্রমোট করে দিছো থ্যাংক ইউ এভাবে কাজগুলো করতে হয় তো আজকে শুধু থিওরি এই এর বেশি আলোচনা করার কিছু নাই কালকে আমরা জাস্ট প্র্যাকটিক্যাল করবো প্র্যাকটিক্যাল করার সময় কিন্তু এত আলোচনা করার সময় থাকবে না এই জন্য সময় বেশি লাগবে এই জন্য দুটোকে আলাদা করা হয়েছে তাহলে আমরা যদি একটু রিভিউ করি তাহলে কি হবে ফেসবুক ফ্রি মার্কেটিং কি আমরা জানি ফ্রি মার্কেটিং কেন করবো ফ্রি মার্কেটিং কারণ যে সমস্ত প্রোডাক্ট ফেসবুক পেডেড ক্যাম্পেইন করে না যে সমস্ত প্রোডাক্ট পেডেট ক্যাম্পেইন করে না এই জন্য এবং কিছু বায়ার আছে তারা হচ্ছে অতিরিক্ত টাকা খরচ করতে চায় না এই জন্য আমরা করবো ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য অবশ্যই আমরা ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। নিজেদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব না ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা মেইল দিয়ে তৈরি করব এবং একটা ফোন নাম্বার দিয়ে দুইটা বা তিনটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আর প্রত্যেকটা জিমেল দিয়ে এক একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব ফেক ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন আমরা ফিল করব না ফিল আপ করলে ভেরিফিকেশন চাইবে আর ভেরিফিকেশন করতে পারবেন না ফেসবুক নষ্ট করে দিবে। এজন্য আমরা কোনো ইনফরমেশন ফুল ইনফরমেশন ফিল করব না এবং অন্যদের অন্য কোনো ব্যক্তির বা মানুষের হিউম্যান বডি হিউম্যান বডি বলছে না আমরা প্রত্যেকটা ফেসবুকের জন্য আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করবো এবং সেই ব্রাউজারে সে সাব ব্রাউজার বলে সাব ব্রাউজারে আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা ফেসবুক লগ করে রাখবো একটা ব্রাউজার একটা ফেসবুক এরপরে আমরা কি করব যে রিলেটেড কাজ হবো সেই রিলেটেড ফেসবুক গ্রুপে আমরা যুক্ত হব ফেসবুক সেই রিলেটেড ফেসবুক গ্রুপে আমরা যুক্ত হবো খেয়াল করবো ফেসবুক গ্রুপটা প্রাইভেট গ্রুপ কিনা এবং ফেসবুক গ্রুপে মেম্বার সংখ্যা বেশি আছে কিনা বিশ ত্রিশ হাজারের উপরে মেম্বার থাকলে জয়েন হতে থাকবে এবং অবশ্যই আমরা সেটা পাবলিক গ্রুপে জয়েন হব পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যে লিঙ্কটা অর্থাৎ যে ওয়েবসাইটে যে বায়ার যে প্রোডাক্ট বিক্রি করবে আমাদের তো ওয়েবসাইট দেবে তো ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের লিঙ্ক ব্যবহার করব সেই প্রোডাক্টের লিঙ্ক অনেক বড়ো হতে পারে সেটাকে আমরা একটা শর্ট লিঙ্ক করে আমরা গ্রুপে গ্রুপে পোস্ট দেওয়া শুরু করব একদিনে পাঁচটা পোস্টের বেশি আমরা একটা ফেসবুক দিয়ে দেব না আমরা জব এরপরে এইভাবেই কিন্তু আমরা এই ফেসবুক মার্কেটিংটা কমপ্লিট করব আর এই ফ্রি মার্কেটিং এর কিন্তু একটু কষ্ট বেশি কিন্তু একঘেমে কাজ খালি পোস্ট খালি পোস্ট খালি পোস্ট এভাবে দিতে হয় তো আশা করি এই বিষয়টা একটু হইলেও ক্লিয়ার হয়েছেন সবাই বাট সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু কেউই হওয়ার নাই সম্পূর্ণ ক্লিয়ার হবেন তখনই যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা করব সো দুইটা মিলে একটা ক্লাস পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান কখনোই কেউ ফুল বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পার্ট টু প্র্যাকটিক্যাল ক্লাসটা করবেন সুতরাং কেউ যদি এই ক্লাসটা করে তেমন ভালো কিছু না বোঝেন তারা টেনশন করবেন না বাট আপনাকে কিন্তু এই ক্লাসটা দেখতে হবে দেখে বোঝার চেষ্টা করতে হবে তাহলে কী হবে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসটা সেটা আপনার জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আর এই ফ্রি মার্কেটিংটা আপনাকে অবশ্যই জানা রাখতে হবে না জানলে কিন্তু পরবর্তী যখন মার্কেট প্লেসে যাবেন তখন বিভিন্ন বিহদের সম্মুখীন হবেন পর্যন্ত আমরা ক্লাস রাখছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে থ্যাংক ইউ